ওয়ামানু কলে দা ইনম্নী মিনল মুসলিম ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহিবর কাতহু লতিফুর রহমান ভাই ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন এক প্রশ্নে দুটি প্রশ্ন একই প্রশ্নে দুটি একই ভয়েসে দুটি প্রশ্ন করেছেন প্রথম প্রশ্ন নামাজের ওয়াজিবের শর্তগুলো কি। কী আর দ্বিতীয় হলো নামাজ ভঙ্গ হয় কোন কোন কারণে অল জবাবলাহি তৌফিক নামাজের রোকন মানে যেগুলো রোকন মানে যেগুলো ভিত্তি যেগুলো না করলে আপনাকে যদি ভুলে করেন তাহলে সসেসদাদ আদায় করলে হয়ে যাবে সালাত আর যদি ইচ্ছা করে করেন তাহলে নামাজ বাতিল এমন বিষয়গুলো যেমন দাঁড়িয়ে সালাত আদায় করা যদি শক্তি থাকে না থাকলে বসে পড়বেন শুয়ে পড়বেন সেটি মাজুর ব্যক্তির মাছ আলায়। তবে শক্তি আছে আপনি ইচ্ছা করে বসে সালাত আদায় করতেছেন আপনার নামাজ হবে না নয়াকারে না যদি শক্তি থাকা সত্ত্বেও না দাঁড়ান এটা নামাজের রোকন এরপরে বিষয় হল তাকবিরে তাহারিমা বলতে হবে এটা নামাজের রোকন সুরা ফাতেহা পাঠ করতে হবে এটা নামাজের রোকন রুকু করা এবং রুকু থেকে উঠে সম্পূর্ণ সোজা হয়ে দাঁড়ানো এই রোকনটা অনেক পাকিস্তানি ভাইরা দেখা যায় করে না আমি প্রায় দেখেছি বা পাকিস্তানিরা এরা কী করে রুকু করেই সোজা হয়ে দাঁড়ানোর আগেও সেজদায় চলে যায় নামাজের রোকন কে বরবাদ করে দেওয়ার কারণে তার সালাদা এই মাসাল্লা শুনে আপনাদের সামনে কেউ যদি এই কাজ করে আপনারা নিষেধ করবেন এটা নামাজের রুকু থেকে সম্পূর্ণ সোজা হয়ে দাঁড়ানো এটাকে এটা রোকন এ রোকন না করলে সালাদ আদায় হবে না এরপরে শরীরে সাতটি অঙ্গের মাধ্যমে সেজদা দিতে হবে সেচদা সেজদা করলেন বিভিন্নভাবে অনেক বাচ্চারা যেভাবে করে পা উঠিয়ে দেয় এদিক সেদিক তাকায় নাক লাগালো তো কপাল লাগালো না সাতটি অঙ্গে সেজদা করতে হবে সেজদা থেকে উঠতে হবে দুই সেজদার মধ্যখানে সুন্দর করে বসতে হবে আমাদের সমস্ত কাজগুলো ধীর এবং স্থিরতার সাথে না করলেও রোকন নষ্ট হয়ে যায় সুকুনের সাথে করতে হবে শেষ বৈঠকে তাসাহুদ পড়তে হবে তাশাহুদের জন্য বসতে হবে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের উপর দূরত পাঠ করতে হবে এগুলো নামাজের ওয়াজিবাত এগুলো ভুলে করলে এগুলো যদি কেউ ভুল করে তাহলে সোসে দিলে আদায় হয়ে যাবে আর যদি ইচ্ছা করে করে তাহলে সালাদ বাতিল হয়ে যাবে আরও বেশ কিছু কাজ আছে যেমন তাকবির তাহারিমা সারা নামাজের অন্যান্য তাকবীর বলা ইমাম এবং একাকি আল্লাহ আল্লাহমান হামিদা বললে রব্বানা আওয়ালাকাল হামদ তারপরে রুকুতে সোহানা রব্বি লাউজিম শেষদার সোহানা রব্বি আলা দুই সেজদার মধ্যখানে রব্বিক ফিরলি তাসাহুদের জন্য বসা এগুলো নামাজের ভিত্তি রোকন এগুলো ভুলে ভুল হয়ে গেলে সোহেসদা ইচ্ছা করে করলে নামাজ বাতিল আচ্ছা নামাজ বাতিল হয়ে যায় সাধারণত অন্যান্য কাজ যে সমস্ত কাজের দ্বারা নামাজ বাতিল হয়ে যায় আপনি জিজ্ঞেস করেছেন যেমন নামাজের মধ্যে আপনি কথা বলা নিষেধ এই কথা জানার পরেও স্মরণ থাকার পরেও যদি কেউ ইচ্ছা করে কথা বলে হুহা করলো ইচ্ছাকৃত বললে সালাদ বাতিল হয়ে যাবে নামাজের মধ্যে অট্ট হাসি দেওয়া নামাজের মধ্যে কোনো কিছু খাওয়া নামাজের মধ্যে পান করা স্থানে কাপড় লজ্জা স্থানে কাপড় খুলে যাওয়া মনে করেন নামাজ পড়তে দাঁড়িয়ে সে লুঙ্গি খুলে গেছে সালাদ বাতিল ইচ্ছা করে কেবলার দিক থেকে অন্য দিকে ফিরে যাওয়া এবং নামাজে বা পায়ুপথ দিয়ে বাতাস বের হওয়া মানে অজু নষ্ট হয়ে যাওয়া এবং আরেকটি কাজ আছে যেটি আমলে ধারাবাহিক ভাবে দীর্ঘ সময় কাজ নির আপনি চুলকাইতেছেন পাথর সরাইতেছেন তো সরাইতেছেন সেজদার জায়গা থেকে এমন কাজ যেটাকে আমলে কাসির দর্শনকারীর দৃষ্টিতে মনে হয় যে আপনি সালাতের মধ্যে নাই এই সমস্ত কাজগুলো নামাজ বাতিলকারী বিষয়সমূহ এই কাজ সমূহগুলো মনে রাখবেন এবং এ থেকে সতর্ক থাকবেন জজাকুমুল্লা বারাকাল ফিক